পূর্ব মেদিনীপুরের মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ী। জানা যায় নিহত আমলা দাস স্থানীয় জফুলি গ্রামের বাসিন্দা। এদিন ওই মহিলা বাজারে সবজি বিক্রি করে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া মেছেদা হাইরোডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, যদিও বাসের চালক ও হেলপার পলাতক। টার্নিং লিভার মুখে একটা অ্যাক্সিডেন্ট করে, বাড়ি সম্ভবত জফুলিতে, এখানে সবজি ব্যবসা করে, ফলে ডেড হয়ে গেছে। আমরা থানায় খবর দিয়েছি, থানায় অফিসার সাহেব এসে গেছে, টোটাল গাড়ি আর ওটাকে আমরা ডেড বডিটাকে থানায় তুলে এনে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ী। জানা যায় নিহত আমলা দাস স্থানীয় জফুলি গ্রামের বাসিন্দা। এদিন ওই মহিলা বাজারে সবজি বিক্রি করে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া মেছেদা হাইরোডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, যদিও বাসের চালক ও হেলপার পলাতক। বাস টার্নিং লিভার মুখে একটা অ্যাক্সিডেন্ট করে, বাড়ি সম্ভবত জফুলিতে, এখানে সবজি ব্যবসা করে, ফলে ডেড হয়ে গেছে। আমরা থানায় খবর দিয়েছি, থানায় অফিসার সাহেব এসে গেছে, টোটাল গাড়ি আর ওটাকে আমরা ডেড বডিটাকে থানায় তুলে এনে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ী। জানা যায় নিহত আমলা দাস স্থানীয় জফুলি গ্রামের বাসিন্দা। এদিন ওই মহিলা বাজারে সবজি বিক্রি করে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হলদিয়া মেছেদা হাইরোডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, যদিও বাসের চালক ও হেলপার পলাতক। বাস টার্নিং লিভার মুখে একটা অ্যাক্সিডেন্ট করে, বাড়ি সম্ভবত জফুলিতে, এখানে সবজি ব্যবসা করে, ফলে ডেড হয়ে গেছে। আমরা থানায় খবর দিয়েছি, থানায় অফিসার সাহেব এসে গেছে, টোটাল গাড়ি আর ওটাকে আমরা ডেড বডিটাকে থানায় তুলে এনে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।